জিনের বাদশা, আমি জিনের বাদশা, এখানে জিন হাজির করতে পারবো আমি, তাই নাকি? কতক্ষণ লাগে এখানে আসতে? জিন কতক্ষণ লাগবে? জিন আমি 2-4 সেকেন্ডের মধ্যে হাজির করতে পারবো। বর্ণনা বর্ণনা করো স্যার, কি আর বর্ণনা? আবার আরে আপনি গায়ে হাত দিতে কেন? জিনের বাদশা বাইরে চলে আসছে। এ বড় এদিকে এলিয়েন আছে তোমার কাছে। আচ্ছা আঙ্কেল, আপনি আপনার কাছে যান। তোমার কাছে জিনের বাদশা? জি হ্যাঁ জি। জিন কো জিন দেখবেন? হ্যাঁ অবশ্যই। দেখতে চান? অবশ্যই। ওই জিন চোখ বন্ধ করেন। হ্যাঁ চোখ বন্ধ করেন। আমার চোখ? হ্যাঁ চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করেন, জিন দেখবেন, চোখ বন্ধ করবেন না। হ্যাঁ আঙ্কেল চোখ বন্ধ করেন। আমার সমস্যা কি মানে? মানুষের সারা পৃথিবীর মানুষগুলোর কাছে। হ্যাঁ এটা কি আপনারা বলতে হইব? আমার বলতে হইব মানে ফাইজলামি করেন আপনি? পুলিশের মায়ের কাছে পাবলিকের মায়ের বাকি বেশি অনেক। হ্যাঁ হ্যাঁ পুলিশের মায়ের খেয়ে তো সুস্থ আছো, পাবলিকের মায়ের খেলে একটা ভর্তা হয়ে যাবে। আপনি এরকম কেন করতেছেন? আপনি জানতো আপনার কাছে জিনের বাচ্চা? জিন তো লগে লইয়াই ঘুরতাছো, আবার আলাদা জিন লাগে? হ্যাঁ জান বদমাইশ না না জানতো পুরো মানুষ। আপনাকে কিনা খুঁজে বলেন, দাঁড়ান আপনাকে নিয়ে লাভ করো, আপনার এখানে দাঁড়ান। এই ক্যামেরা চালু করো দ্রুত। দর্শক আমরা এখন সেই বিখ্যাত জিনের বাদশাকে খুঁজে পেয়েছি, আমরা এখন জিন দেখব। আপনারা সবাই লাইভে থাকবেন, কেউ আমাদের সাথে যোগ আমাদের ছাড়া থাকবেন না, এখানে থাকবেন সবাই। আপনি জিনের বাদশা? আপনারই তো ভাই দুই তিন দিন ধরে আমি খুঁজতেছি। হায় হায় আমার আজকে দিন দেখাতে হইব। জিন দেখবেন? আপনি ওনাকে খুঁজতেছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই আমি খুঁজতেছি, আমি জিন দেখতে চাই ভাই। জিন দেখবেন? হ্যাঁ জিন দেখব ভাই। জিন দেখা যাবে তো? হ্যাঁ দেখা যাবে। আমরা তো এখন অলরেডি লাইভে আছি। আপনি কি দেখবেন? জিনের সাথে অল টাইম আমার যোগাযোগ আছে, তাই? হ্যাঁ জিনের সাথে অল টাইম আমি কথা বলি। সত্যি? এখানে 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 নামানো যাবে জিনকে? আমি জিনের বাদশা, আমি জিনের বাদশা, এখানে জিন হাজির করতে পারবো আমি, তাই নাকি? হুম প্রিয় দর্শক আমরা এখন সরাসরি জিন দেখবো লাইভে, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। সত্যি সত্যি জিন দেখবো আমি? অবশ্যই দেখবেন। আমি জিনের বাদশা। পাই না ভাই, আপনারা অনেকদিন পরে পাইছি ভাই, আমি জিনটা দেখতে চাই ভাই। কতক্ষণ লাগে এখানে আসতে? জিন কতক্ষণ লাগবে? জিন আমি 2-4 সেকেন্ডের মধ্যে হাজির করতে পারবো। 2-4 সেকেন্ডের মধ্যে জিন হাজির হয়ে যাবে? অবশ্যই দেখবেন। আমি একটু দেখতে চাই ভাই, বহুদিনে অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন ভাই। ভাই জিন দেখতে কেমন? জিন দেখতে কেমন? জিন তো আপনি, জিন তো আপনি চোখে দেখতে পারবেন না, আমরা তো চোখ বন্ধ রাখতে হইব ভাই। আমরা কখন দেখতে পারবো জিন? এখনই আপনাদের জিন দেখাবো, তাই নাকি? দেখেন দেখেন দেখেন, একটু ওয়েট করেন। জিনের সাথে আমার সরাসরি কানেক্টেড। জি ভাই কোন দেশের জিনের বাসা? আমি জিনের বাসা, আমি জিনের সাথে আমার কন্টাক্ট আছে। আমি জিনের সাথে কথা বলি। ও জিন কো জিন দেখবেন? এখনি আসবে বলো। জিন দেখবেন? এখনি আসবে, আমরা সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি। ও জিন জিন দেখছে? হ্যাঁ দেখাবে, এখনি দেখাবে, দেখাবে না উনি দেখাবে, উনি আগে থেকেই জিনের সাথে অনেক। ও তো বন্ধ বেটা, কি কইতাছেন এগুলো? কি বলেন ভাই উনি বন্ধ? বন্ধ মানে একটু বন্ধ না বন্ধ করছ কি আর বন্ধ? আবার আরে আপনি গায়ে হাত দিতেছেন কেন? তোর জিনের বাসা বাইরে চলে আসছে। এ বড়ে এদিকে, এ এদিকে, এদিকে যাবি না, এদিকে জিনের বাচ্চা আসছে নাকি? এদিকে
Ei, dana, ei! Ei, bai, ei, dana, apre, dana, 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 dana. Ek dom lor bine, lor le, era mere din. Apne erkom kena korte sen, amader kena durite sen? Ei, tumi susta de. Zamai bo, dono toi sus patta, mitu. Kya bai? Ei, mera, tu jin ko. Jin, akashi. Are jin, de acolo shujo ke tu apne dilen na, apne tu durani shuru kasen, kotha bata na dia, gai hat kila disen. Durani shuru ma korsi mani? Togo zontona bara YouTube, Facebook, kono jaga dukata na. Zine zas tu manchere jin deas. Alien dekhas, kothay? Alien kothay? কোথায় এলিয়েন এটা কই এটা কই এটা দিয়ে কি এলিয়েন আনে তুই এমনি এমনি দেস আবার কি কি কর কর কথা কইলি তার লগে কথা বল দিনের সাথে কথা বলি বেশি কথা কি কথা কইছিস হ্যাঁ পুরোটা পুরো সোশ্যাল মিডিয়া নষ্ট করে বলে সমাজ নষ্ট করে বলে পোলা ভাই নষ্ট করে বলে তোর এই বাটপানি করে করতে বলি এই বাট তুই জেনে যাস তুই মানুষের দিন দেখা এই মিথ্যা নাটক করে করছিস কি জন্য ভাই আমার ভুল হয়ে গেছে ভাই ভাই রশিয়ান একটা ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন তুই জিন কই জিন কই ভাই আমাদের সাথে কিছু জিন টিন কিছু নাই আমরা বাইরে হওয়ার জন্য বাইরে হওয়ার জন্য আইছি ভাই বাইরে হওয়ার জন্য আইছি ভাই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এখন কথা বাইরে আছে ভাই ভাই মাফ করে দেন এবারে আমাকে ছাড়া দেন ভাই আমরা আর নেক্সট টাইম এরকম ভুল করব না ভাই জীবনে কোনোদিন ভাই ক্যামেরার সামনে থাকবেন না ওর তো বেটা জেলখানা আপনি আটকে রাখা উচিত এবার মত মাফ করে দেন এই বেটা তুই যে প্রতিদিন জিন আনস এই যে মিথ্যা কথাগুলি বলস তুই কি মুসলমান মুসলমান জি হ্যাঁ জি কি সুন্দর চেহারা হ্যাঁ মানুষে সোশ্যাল মিডিয়াতে আইসা জিন দেখাস আর মিথ্যা কথা কইরা ধোঁকা বাজি এই কাজগুলি করে তোকে লাভ কি ভাই ভাইরাল হইতে চাইছিস ভাইরাল হইতে চাইছিস ওরা থাপাইতে থাপাইতে ফ্যান নষ্ট করে লাগে আবার কথা বলেন দুইজনকে পুলিশে দেওয়া উচিত এবার মত মাফ করে দেন ভাই এবার মত মাফ করে দেন ভাই এই কাজগুলি কি কি মানে এই যে তোরা মানুষ হয়রানি করতেছ পুরা মানে ইউটিউব ফেসবুকে তোকে যন্ত্রণায় মাঝে মাঝে মন চাইছে যে ফেসবুকই চালাবো না ইউটিউবই চালাবো না তোকে যন্ত্রণা থাকা যায় না যে মেজাজ তুই মানুষে কি জিন আমার জিন না জিন কো ভুলে গেছে ভাই ভুলে গেছে মাফ করে দেন ভাই 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 আজকের পরে আজকের পরে ক্যামেরার সামনে যায় ক্যামেরার সামনে যায় এই ভুয়া জিন দেখানো ভুয়া জিন দেখানো মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা নাটকবাজি করা নাটকবাজি করা এই কাজগুলো আর করব না এই কাজগুলো আর করব না যদি করাস জেলখানা যাবে আচ্ছা বাট এবার এবার আমাদের যাইতে দেন ভাই আমরা আর এরকম করব না জীবন এরকম আর করব না ভাই আর বাইরে হওয়ার দরকার নাই ভাই আচ্ছা চলো চলো এই না তো বাসা ভাই আমাদের বাসা সামনে নামাজ কালাম পড়ো জি হ্যাঁ নামাজ পড়ো জি দিকে তো মনে হয় মাঝে 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 পড়ো এলেগে তো তুই নিজে তো একটা জিন বেটা আর লগে বড় জিন লিয়ে বলো তুই তো ছোট জিন হেসে বড় জিন বুঝছিস না কথা দুই জিন একসাথে যা মিথ্যা বল কথা বলা কি পাপ পাপ মানুষ হয়রানি করা কি এটা একজন না পাপ তোরা মানুষ হয়রানি করতেছে তোকে তো দেখে দেখে মানুষ কি হইতেছে ভাই আর হবে না ভাই এবার মত আমাদের ভুল হয়ে গেছে আমরা বলছি তার করব না এই যে বাদ দেন আমাদের যাইতে দেন এখন চলো আর যদি এই যে সাবধান করে দিবি ক্যামেরার সামনে কোনো ইউটিউব ফেসবুকে যদি তোমার ভিডিও দেখছে তো জিন গুললে তোকে খাওয়া দিন কত বড় বাটপার চিন্তা করে দাও হ্যাঁ কত বড় বাটপার দেখছেন ভাই ও আপনি কি ভাই আমি তো এই মানে খবর শুনে এখানে আসছিলাম আপনাদের সমস্যা মেয়া আপনাদের দোষ আছে ক্যামেরার সামনে যারে পান পাগল না ছাগল না কি আপনারা এক পাগল তারা হয়েছে বড় পাগল ক্যামেরার সামনে যারে পান এই যে জিনের বাচ্চা এই যে হেন আপনারা সবচেয়ে নষ্ট হয়ে আপনাদের ফাঁসার মধ্যে টস টস করে কয়টা দেওয়া যেত তাহলে আপনারা ঠিক হইলেন আপনাদের দোষ বেশি ফাজিল লোক কোথাকার ক্যামেরা একটা লয়ে ঘুরেন আর হাতের মধ্যে লাদিয়ে একটা ডায়েন যে নে জানি জানি ফচ্চত করে মাইক্রোফোন ঢুকিয়ে দেয় ভালো আনবে ভালো জিনিস প্রচার করেন সমাজে কত ধরনের অকারণ স্যার মানুষ না খায়া থাকে রাস্তা মানুষ ঘুমে এগুলি নিয়ে নিউজ করেন ভাই সত্য না তো আবার না ভাই এখন তো যাচাই করার পর বুঝতে পারছি আপনাদের কারণে এই সমস্ত আগল ফাগল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আগে আপনারা পরিবর্তন ফালতু লোক কথা